বন্ধুর বাবা তালুকদার ওনার কাছে গেলে হয়তো আপনি সাহায্যটা পেতে পারেন। শোনেন, আপনি যে ওনার কাছে যাবেন, আমি যে আপনাকে ওইখানে পাঠাইছি এটা যেন ওইখানে কেউ না জানে। বড় লোকের বেড়ার ব্যবহারে দিনের বাজে 10টা এলা বলে সকাল। দেখছেন ব্যাপারটা, দিনের 10টা বাজে কত কাম কাজ ছাড়িয়েছিল আর সকাল। এখন বড় ছেলেটার ফর্ম ফিল আপ করা লাগে, ছোট বাচ্চাটা যে আছে কোলের বাচ্চাটা ওটার দুধ কিনি খাওয়া লাগে, বাড়িতেও খাবারের সমস্যা। এখন কোনো কুল না হয়ে আপনার কাছে আসলাম, যদি হাজার দুই ফ্রিয়া আর কি আমার দিতেন, কয়েকদিন পর কামি কাজ করি আমি দেবো আর কি। ও এই কথা, টাকা আমি দিতে পারি, তবে হাওলাত নয়, শতকরা হিসাবে। শতকরা আবার কি তালুকদার সাহেব? ও শতকরা বুঝিস না রে সবুর, তা হচ্ছে লাভের উপর লাভের উপর। ভাবছিলাম তালুকদারের কাছে গেলে হাওলাত বাবদ কিছু টাকা পাবো।
কিন্তু এখানে দেখি উল্টোটা, তালুকদারও সুদ খায়। কি যে করি, অনেক জায়গায় হন্য হয়ে ঘুরলাম, কেউ তো টাকা হল্লা দিতে চায় না। এদিকে বড় ছেলের পরীক্ষার ফি, ছোট ছেলের দুধ কেনা লাগে, আবার বাড়িতেও খাবার নেই, টাকাটা তো না নিলেও চলে না। না, টাকাটা নেই। হিরে, কি ভাবিস? না, কিছু না তালুকদার স্যার। আচ্ছা ঠিক আছে তালুকদার স্যার, টাকাটা দেন। সবুর শোন, টাকা তোকে দিতে পারি, তবে শর্ত আছে। কি শর্ত তালুকদার স্যার? প্রতি মাসে 1,200 টাকা করে লাভ আমাকে দিতে হবে। 200? হ্যাঁ, আর যদি লাভে আসলে অবশ্যই প্রতি মাসের টা প্রতি মাসে দিতে হবে, তাও যদি না পারিস অন্তত লাভের টা দিতেই হবে তোকে। আর যদি দিতে না পারিস, আমার তালুকদারের ছেলে তো জানিস কি ব্যবহার। জানি, এটা মাথা দাহেস। আচ্ছা ঠিক আছে, এই টাকা কিন্তু নে। এক দুই তিন চার। এই সবু ধর, এই সবু টাকা গনি নে, টাকা গনি নেওয়া সুন্নত। হায় সুদ, আবার সুন্নত, সালাম মুনাফিক। এই সবুর টাকা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই সবুর আসে যা, কথা জানি ঠিক থাকে। নাই রে বন্ধু, আগে গার্লফ্রেন্ডটা তো ব্রেকআপ দিয়ে চলে গেছে, মনটা খুব খারাপ। চল ওইদিকে চা দোকানে, ওইদিকে যাই, যা কিছু খাই, চা পানি। এই বেড়া কি এসব সাই পাতা খায়? আমি সকালে কি খাই জানো? কি গাছ রে? আরে বেড়া, তুই জানবি না, জানবি না, আমি যেটা খাই সেটা তোরা চোখেও দেখোস না। এই যে আমার হাতে ঘড়িটা দেখছোস, এটার দাম কত? কত এটার দাম? এই তো কথা, তুই জানবি না, ঘড়িটার দাম 2,000 টাকা। 2,000 টাকা জানো? $2,000,000 জানবি না রে, 2 লক্ষ কারে কয় জানস? 2 লাখ। 2 লাখ? হ্যাঁ 2 লাখ। এই গাড়িটা জন্মদিনে আমার বাবা আমারে গিফট করছে। গাড়ি দেখতে চালাবি? হাত দিবি না, চড়বি? চড়বি, ঠিক আছে, গাড়ি হাত দিবি না। আচ্ছা থাক তোরা, আজকে পার্টি অফিসে আসিস, আমি তো ভালো মন্দ কিছু খাওয়াবো, এইসব খাইস না আর, বুঝছ? হ্যাঁ, আরে টাকা নাই তো ভালো মন্দ কিছু খাইতে পারি না। আরে আমি খাওয়াবো আজকে, সমস্যা নাই, তোরা পার্টি অফিসে আসিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাহলে থাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে পার্টি অফিসে আসিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একদিন পতন হবে রে, হবে। আমরা সাই পাতা খাই, ওই মিলে ভাল খাই রে। কি কাণ্ড রে, আমার তো মাথা ঘুরবে লাগছে রে। দেখ দেখ, আমাদেরকে মানুষই মনে করে না। চল ভাই দেখ, চল চল ভাই দেখ। ও সবুরের টাকাটা তো তোলা হয় নাই। কি জন্য ডাকল বাবা? বাবা, সবুরকে যে টাকা দিয়েছি তোমাকে তো আমি জানাই নাই। 3-4 মাস হয়ে গেল, এ লাভের টাকাও দিল না, আসল টাকাও আমার কাছে দিল না। বাবা তুমি জায়গা থেকে টাকা দাও, সবুরকে যে টাকা দিছো আমাকে বলছো? বলে তোমাকে তো বলি বলি বলা হয় নাই, দেখো তো এখন টাকাটা কি করা যায়। আচ্ছা বাবা আমি দেখতেছি, তুমি টেনশন করো না, ব্যাপারটা আমি দেখতেছি কত জোরে টাকা উঠবে। কম থাকা সবুর টবুর। আমি বসার জন্য আসি নাই।
আপনি নাকি বাবার কাছে টাকা নিছিলেন সুদের উপর? হ্যাঁ নিছিলেন। সে টাকার সুদও দেননি, আসলে দেননি, ব্যাপারটা কি? অসুবিধার মধ্যে আছি। অসুবিধা তো বুঝবো না, কয় মাস হয়ে যায়? না আমি এত কিছু বুঝবো না, আমি আপনাকে তিন দিন সময় দিলাম, তিন দিনের মধ্যে টাকাটা পাই। আপনি টাকা কোথা থেকে পাবেন আমি এত কিছু বুঝি না। আর যদি টাকা না পাই তাহলে আপনার ঘর বাড়ি সব আমি ভাঙিয়ে দেবো। আর যদি নেক্সট টাইম আমি দ্বিতীয়বার আসি তাহলে আমি এইভাবে আসবো না, কথাটা যেন মাথায় থাকে। এই মেয়ে, আপনি টাকা নিয়েছেন সময় মতো টাকাটা দিবেন না, টাকা নেওয়ার সময় তো ঠিকই নিয়েছেন টাকাটা, সময় মতো টাকা দিতে পারেন না, মেয়ে টাকা নিয়েছেন মানুষ, কথা যেন মাথায় থাকে, গেলাম আমি। আহ কি যে করি, তালুকদারের ছেলে তো আসি হুমকি ধামকি দিয়ে গেল, টাকা পয়সা তো নাই, কামি কাজও নাই যে কামি কাজ করি শোধ করবো, এখন কি উপায় যে করি না। হুজুরের কাছে যাই, হুজুরকে জিনিসটা যে খুলি বলি, দেখা যাক হুজুর কি করে। আমার খুব সমস্যার কারণে আমি তালুকদারের কাছে 2000 টাকা নিছিলাম, এখন তো কাম কাজ নাই, টাকা 2000 আমি দিতে পারতেছি না। গতকাল তালুকদারের ছেলে আসছিল, আসিয়া বাড়ির মধ্যে হুমকি ধুমকি দিয়েছে, হুজুর আমাকে বাঁচান। আরে সমস্যা নাই, আপনি মন খারাপ করবেন না। তা ওই আলামিন হুজুর এবং ওই সাইদুল হুজুর আরও কয়েকজনকে নিয়ে আমি তালুকদারের বাড়ি যাবো, যা দেখি আর কি করা যায়। ঠিক আছে, আমার নামাজের সময় হয়েছে, আমি নামাজ পড়তে যাচ্ছি, আপনি বাড়ি যান, চিন্তা করেন না। হ্যাঁ ঠিক আছে। যদি না বুঝে তাহলে আমাদেরও হিসাব দিতে হবে। আসসালামু আলাইকুম তালুকদার সাহেব, বাড়িতে আছেন তালুকদার সাহেব? ছেলেটাকে বলছি, তাদের ছেলেটা কোনো কথাই শুনতেছে না। তালুকদার সাহেব, ও তালুকদার সাহেব, কে তালুকদার সাহেব, আরে ও তালুকদার সাহেব, যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? জি ভালো আছি। হুজুর আপনি হঠাৎ আসেন, বাড়িতে আসেন, চলেন চলেন। সকালবেলা শুনলাম যে আপনি নাকি ওনাকে কিছু টাকা দিয়েছেন সুদের উপর, তো আপনি তো এই সম্পর্কে জানেন ভালো যে সুদ আসলে কি বা এর ক্ষতিকারকটা কি। আমি তো জানি আপনি মানুষের সাধারণ টাকা পয়সা দিয়ে উপকার করেন, কিন্তু আপনি যে সুদের উপর দিয়েছেন এটা কেমন? হ্যাঁ টাকা তো দিয়েছি, তা কি হয়েছে? আপনি যে কোরআনে আল্লাহর বাণী শুনেননি, আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারায় 275 নম্বর আয়াতে কি বলেছেন আপনি জানেন না? কি বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আল্লাযীনা ইয়াকুলুন রিবা, আল্লাযীনা মানে যারা, ইয়াকুলুন রিবা সুদ ভক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুলুল লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানা শাইতানু মিনাল মাসসি,
অর্থাৎ যারা সুদ ভক্ষণ করে তারা কিয়ামতের দিন ওই অবস্থায় নিয়ে উঠবে, যেমন কোন জিন, দুষ্ট জিন মানুষকে যেমন স্পর্শ করে পাগল বানিয়ে দেয়, এই অবস্থা নিয়ে সে কিয়ামতের দিন হাজার হাজার দর্শকের সামনে এই পাগল অবস্থায় সেদিন উঠবে। তখন দেখেন কত না লাঞ্ছনা আর কত না অপমান হতে হবে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারায় আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের যত বকিয়া সুদ রয়েছে তা তোমরা পরিত্যাগ করো, ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, অবশ্যই আপনি মুমিন হিসেবে দাবি করেন, তাহলে আপনার উচিত হবে যে আপনার যে সুদ দিয়েছেন, যেমন আমার এই দরিদ্র ভাই অসহায় ব্যক্তি সুদ দিয়েছেন, আপনি যা পেয়েছেন পেয়েছেন, আর এখন থেকে আপনার উচিত হবে তা পরিত্যাগ করার জন্য, তা ছেড়ে দেওয়ার জন্য এবং তাকে মাফ করে দেওয়ার জন্য। হুজুর রাখেন আপনার বয়ান, টাকা নেওয়ার সময় কোথায় ছিলেন আপনি? হুজুর যা দিয়েছে তালুকদার সাহেব এই সবুর মিয়াকে উপকার করেছে, আপনি কোথায় ছিলেন তখন? আমি অত কিছু জানি না, আমি টাকা দিয়েছি, আমি লাভে আসলে আমি আমার টাকা ফেরত চাই। তালুকদার সাহেব, আপনি যে কথাগুলো বললেন আসলে আপনার এইভাবে বলাই উচিত, কিন্তু কোরআন এবং হাদিসে যে ভাষ্যগুলো রয়েছে আমরা তো এই দিনে এই দুনিয়া থাকবো না, একদিনে মরতে হবে, আপনি হাদিসকে মানতে হবে, কোরআনকে মানতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুদ সম্পর্কে কত কঠোর কথা বলেছেন জানেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুদের 70টিরও অধিক শাখা প্রশাখা রয়েছে, পাপ রয়েছে, তার মধ্যে সবচেয়ে নিম্ন পাপ হচ্ছে যে এক দিরহাম, অর্থাৎ আরবের ভাষায় একই বলা হয় এক দিরহাম, দেড়হাম বল অর্থাৎ হচ্ছে বাংলাদেশে 22 টাকা, এক দিরহাম যদি পরিমাণ সুদ খায় তাহলে তার গুনাহ সর্বনিম্ন গুনাহ হচ্ছে যে আপনার মায়ের সাথে জিনা করা। দেখেন মিয়া যান, আপনি আপনার বয়ান আমি শুনতে চাই না, আমার টাকার দরকার, আপনি যান বেরিয়ে যান। আরে আমরা চলে যাচ্ছি ভাই, আল্লাহ আপনাকে হেদায়েত করুক, আল্লাহ তোমাকে করে দিন। যান যত সব নোংরা মিয়া আছে। আসলে একদিন এই পরিণতি তুমি পাবে, অবশ্যই পাবে, কারণ যারাই সুদ খেয়েছে তার ধ্বংস অবশ্যই হয়েছে। আল্লাহ এনাকে হেদায়ত দান করুন, আমরা দোয়া করি আল্লাহ এনাকে হেদায়ত দান করুন। বাবা বুলেট বুলেট বাবা শোনো তো, বাবা তুমি একটু হুজুরকে ডাক দিয়ে নিয়ে আসো তো, কারণ আমার তো অবস্থা ভালো না, এটা হুজুরের সাথে মনে হয় আমার বেয়াদবি করার কারণে আজকে এই অবস্থা। তুমি একটু যাও তো হুজুরকে দেখে নিয়ে আসো। আচ্ছা বাবা ঠিক আছে আমি যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি হুজুর বাবা আপনাকে ডাকছে। না হুজুর আমরা আর ওই বাড়িতে যাব না, আমাদেরকে ওরা অপমান করছে। দাঁড়ান চলো যাই না, এসো বাবা আসো।
সাহেব আপনি খুলি বলেন তো আপনার এই অবস্থা কিভাবে হলো? হুজুর আজ আমার এই পথন অনেক অহংকার করেছিলাম এই টাকার কারণে আমার আজকে এই অবস্থা আজকে টাকার কারণে আমি অনেক অহংকার করেছি হুজুর আমি মানুষের উপর অনেক অত্যাচার করেছি হুজুর আমি এই লাভের উপর টাকা দিয়ে আজকে আমার এই পরিণতি হয়েছে হুজুর আমি যদি সুরের উপর টাকা না দিতাম তাহলে আজকে আমার এই পরিণতি হতো না হুজুর কেমনে এই কি হয়েছিল আপনার আপনি খুলি বলেন তো ভালো করে আপনার এই যে পা দেখতেছি এইভাবে বাড়ি ঘর দেখতেছি এইরকম ভাঙা চুড়া এখন আপনার এই কিভাবে হলো এই হুজুর আল্লাহর কাছে আমি অনেক অপরাধ করেছি হুজুর এই সুদের টাকা নাকি নেওয়া যাবে না আপনি অনেক বলেছিলেন আমাকে আমার ছেলে অনেকে অনেক লক্ষ অত্যাচার করেছে হুজুর সেই কারণে আজকে অ্যাক্সিডেন্টে আমার আজকে এই পরিণতি হয়েছে হুজুর হুজুর আপনি আমাকে ক্ষমা করেন হুজুর তালুকদার সাহেব আপনি যে আপনার এই ভুলটা বুঝতে পারছেন এটাই বড় আপনি আমি আপনাকে ক্ষমা করে দিলাম এবং আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং তওবা করবেন ঠিক আছে আর এরকম যেন ভুল হয় না আর আপনার যে ছেলে আছে তাকেও বলবেন যেন সে যেন পাঁচ হচ্ছে নামাজ পড়ে এবং সে সুদের কারবার থেকে সে যেন দূরে থাকে আমি আর আজ থেকে তওবা করবো আজ থেকে সুদ খাবো না এবং সবাইকে আমি আহ্বান জানাবো যে কেউ জানি সুদের উপর টাকা না দেয় এটাই আমার আহ্বান আর আমার ছেলেকে বলবো অত্যাচার অন্যায় অনেক করেছে হুজুরদের সাথে অনেক কথা বলেছে তাহলে হুজুরের কাছে ক্ষমা চাও বাবা ক্ষমা করে দেন হুজুর আমি ক্ষমা করলাম বাবা তুমি যে শিক্ষা পেয়েছো এর মাধ্যমে আপনি পরিবর্তন হও আর সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা করিও না পাঁচ হতো নামাজ করো এবং তোমার পিতার সেবা করো সে তো আজ এই অবস্থা হয়েছে বাবার সবসময় দেখাশোনা করিও হ্যাঁ আসুন আমরা সবাই সুদকে না বলি।